আমরা আজকে পড়বো চল চল চল, যা বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে পরিচিত এবং চল 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 লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। আমরা এর প্রথম অংশের অর্থটা একটু বুঝে নিই। বলছি কি চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। বলছি কি ঊর্ধ্ব গগনে, মানে ঊর্ধ্ব মানে কি উপরের দিক, গগনে মানে আকাশ, আর মাদল মানে কি ঢোলের মতো বাদ্যযন্ত্র। তাহলে বলছি কি উপরের আকাশে মাদল বাজছে। নিম্নে উতলা ধরণীতল, নিম্নে মানে নিচের দিকে, উতলা মানে অস্থির, ধরণীতল মানে কি পৃথিবীর মাটি বোঝানো হচ্ছে। অরুণ প্রাতের তরুণ দল, চল চল রে চল। অরুণ মানে কি লাল সূর্য, প্রাত মানে সকাল, তরুণ মানে কম বয়সী ছেলে মেয়ে। এখন এগুলো হচ্ছে কি প্রতিটা শব্দের অর্থ, কিন্তু কবি আসলে কি বলতে চেয়েছেন আমরা একটু বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে কি আকাশ বাতাস পৃথিবীর মাটি সব কিছু পুরো পৃথিবী আমাদের তরুণ দলকে আহ্বান জানাচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে, বলছে চল চল চল, এখনই হচ্ছে সময়, আমরা এখনই সামনের দিকে এগিয়ে যাব এবং পৃথিবীকে জয় করব। এবং এই তরুণ দলকে কার সাথে তুলনা করছেন, সকালের সূর্যের সাথে, মানে সকালে আমরা প্রতিদিনই নতুন একটি লাল রঙের সূর্য দেখি, তাই কবি বলছেন এই তরুণরা হচ্ছে নতুন আশা, তরুণরাই পারবে সামনের দিকে এগিয়ে যেতে একটি নতুন সূর্যের মতো প্রত্যয় নিয়ে। ঊষার দুয়ারে হানি আঘাত, ঊষা মানে হচ্ছে ভোরবেলা, দুয়ারে মানে দরজা, হানি আঘাত মানে কি আঘাত করি। আমরা আনিব রাঙা প্রভাত, আমরা কি আনবো, রাঙা প্রভাত মানে সকালবেলা। আমরা টুটাবো তিমির রাত, টুটাবো মানে কি ভেঙে ফেলবো, তিমির মানে অন্ধকার, আমরা অন্ধকার রাত ভেঙে ফেলবো। বাধার বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল মানে বিন্ধ্যা পর্বত। আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জেনে নিলাম, কিন্তু এই অংশে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন সেই মূল ভাবটাতে চলে আসেন। বলছি কি ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল মানে কি আমরা সকালে সূর্য ছিনিয়ে নিব, আমরা নিয়ে আসব রঙিন সকাল, এবং আমরা রাতের অন্ধকারকে দূর করে দিব, এবং আমাদের সামনে যত বাধা বিপত্তি সেটা যত বড় পাহাড়ের সমানই হোক না কেন আমরা তা ভেঙে ফেলব। তাহলে এখানে কি বোঝাতে চাচ্ছেন, তরুণদেরই সেই শক্তি রয়েছে যারা সকল বাধা বিপত্তি অন্ধকার দূর করে সকল জরা জীর্ণতা কাটিয়ে উঠে জয় করে আনতে পারবে একটি নতুন দিন, তরুণরাই দেখতে পারে নতুন দিনের স্বপ্ন। নবনবীনের গাহিয়া গান, নবনবীন মানে কি নতুন, গাহিয়া গান, গান গেয়ে সজীব করিব, সজীব মানে কি প্রাণবন্ত করব মহাশ্মশান, মহাশ্মশান মানে কি যেখানে মৃতদেহ পোড়ানো হয়। তাহলে এমন একটি জায়গা যেখানে আসলে কেউ যেতে চায় না, পছন্দ করে না, যেখানে প্রাণের কোনো সঞ্চার নেই, তাহলে সেই শ্মশানকেও আমরা প্রাণবন্ত করব। আমরা দানিব নতুন প্রাণ, আমরা নতুন প্রাণ আনব, বাহুতে নবীন বল, এবং আমাদের বাহুতে রয়েছে কি অনেক শক্তি। তাহলে এই অংশের ভাবার্থটা কি হবে, আমরা নতুনদের গান গাইব, নতুনদের উৎসাহ দিব, নতুনরাই কি করতে পারে, মানে নতুন মানে কি তরুণরাই পারে সকল জরা জীর্ণ বাধা অতিক্রম পার করে নতুন প্রাণের সঞ্চার করতে, কারণ তরুণদের মনে রয়েছে কি অনেক শক্তি, তাই নতুনদের উৎসাহ দিলে নতুনরাই পারে যে কোনো কাজে এগিয়ে আসতে, যে কোনো জায়গায় প্রাণের সঞ্চার করতে, একটি নীরব শ্মশানকেও নতুনরা পারে কি প্রাণের সঞ্চারে ভরিয়ে দিতে, কারণ নতুনদের রয়েছে অনেক প্রাণ শক্তি। আমরা এখন অনুশীলনীতে চলে এসেছি, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। ঊর্ধ্ব, ঊর্ধ্ব অর্থ উপরের দিকে, গগন মানে আকাশ, মাদল মানে ঢোলের মতো বাদ্যযন্ত্র, নিম্নে মানে নিচের দিকে, উতলা
অস্থির, ধরণী পৃথিবী, অরুণ সকালের সূর্য, প্রাতে সকালে, উষা ভোরবেলা, প্রভাত সকাল, টুটাব ভাঙব, তিমির অন্ধকার, বিন্ধ্যাচল বিন্ধ্যা পর্বত, নবীন নতুন, সজীব সতেজ, শ্মশান মৃতদেহ পোড়ানোর স্থান। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। নবীনদের ধরণী, প্রভাতে উতলা, বিন্ধ্যাচল মাদল এবং সজীব। তাহলে প্রথম বাক্যটি দেখি, তিনি বই পড়েন। তিনি কখন বই পড়েন? প্রভাতে বই পড়েন। প্রভাতে মানে কি? সকালে। সাঁওতালরা নাচের সময় কি বাজায়? সাঁওতাল একটি উপজাতি। সাঁওতাল হচ্ছে বাংলাদেশের এক শ্রেণীর উপজাতি। তাদেরকে অনেকটা এ ধরনের পোশাকে উৎসব করতে দেখা যায়, বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়। এবং তারা কি বাজায়? তারা মাদল বাজায়, এই যে ঢোলের মতো বাদ্যযন্ত্র। আমরা বরণ করি। আমরা কি বরণ করি? আমরা নবীনদের বরণ করি, মানে কি আমরা নতুনদেরকে বরণ করে নেব। নতুনদেরকে ছোট বলে অবহেলা করব না, তাদেরকেও আমাদের সুযোগ দিতে হবে। তরুণটি সবসময় সজীব, মানে কি তরুণটি সবসময় সতেজ বা প্রাণবন্ত, তারা গম্ভীর না, তারা সবসময় সৃষ্টিশীল। খুবই সুন্দর, কি সুন্দর? খুবই ধরণী, খুবই সুন্দর। ধরণী মানে কি? আমাদের পৃথিবী। মা সন্তানের জন্য কি হয়েছেন? উতলা হয়েছেন, অস্থির হয়েছেন। একটি পর্বতের নাম, তাহলে বিন্ধ্যাচল কি? একটি পর্বতের নাম। যুক্তবর্ণগুলো চিনে নেই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। তাহলে ঊর্ধ্বতে ব্যবহৃত যুক্তবর্ণ কি? ধ রেফ ব। আমরা ভেঙে লিখি, ভাঙলে পাচ্ছি ধ রেফ ব। এরপরে নিম্নে, এখানে ব্যবহৃত যুক্তবর্ণ ম সাথে দন্তন্য, আমরা ভেঙে লিখি ম দন্তন্য। বিন্ধ্যাচল, এখানে ব্যবহৃত যুক্তবর্ণ দন্তন্য ধ জফলা, ভেঙে লিখলে আমরা পাচ্ছি দন্তন্য ধ জফলা। এখানে আমরা দুটি নতুন শব্দ জানতে পারছি, তা হচ্ছে অন্ধ বন্ধ। অন্ধ মানে যিনি চোখে দেখতে পান না, আর বন্ধ মানে বন্ধ করে দেওয়া। আর এখানে কি? মহাশ্মশান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তালবস্য সাথে ম, আমরা ভাঙলে এভাবে দেখতে পাচ্ছি। মটাকে আমরা যখন একসাথে লিখব সেটা দেখতে এরকম মনে হবে। নতুন একটি শব্দ কি? রশ্মি। রশ্মি অর্থ আলোর রেখা। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। মাদল বাজে কোথায়? ঊর্ধ্ব গগনে। অরুণ প্রাতের দলে কারা আছে? তরুণেরা রয়েছে। কথাগুলো বুঝে নিই এবং লিখি। আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। এখান থেকে কি বোঝানো হচ্ছে? তরুণরা সজীব প্রাণের অধিকারী, তারা সব সময় অন্ধকার দূর করতে চায়, তারা এজন্য সব বাধা ডিঙিয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম তরুণদেরকেও সব ধরনের কাজে সুযোগ করে দিতে হবে, কেননা তরুণেরা জানে কিভাবে সব ধরনের বাধা অতিক্রম করে, সব ধরনের অন্ধকার দূর করে সামনে এগিয়ে যেতে হয়। নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, এর অর্থ কি? মহাশ্মশানে প্রাণের স্পন্দন নেই, কিন্তু তরুণেরা নতুনের গান গেয়ে মহাশ্মশানকেও সজীব করে তুলবে। মুখে মুখে উত্তর বলি ও লিখি। সারি বেঁধে কারা চলছে? কারা তিমির দূর করবে? এবং সর্বশেষ প্রশ্ন, বিন্ধ্যাচল কি? সারি বেঁধে কারা চলছে? অরুণ প্রাতের তরুণ দল সারি বেঁধে চলছে। কারা তিমির দূর করবে? নবীন রায় তিমির দূর করবে, মানে নতুন প্রজন্ম সকল ধরনের অন্ধকার দূর করবে। বিন্ধ্যাচল কি? বিন্ধ্যাচল এক ধরনের উঁচু পর্বত, যার নাম বিন্ধ্যা পর্বত। আগের চরণটি বলি ও লিখি। তাহলে পরের চরণটি কি? নিম্নে উতলা ধরণীতল। তাহলে এর আগের বাক্য বা চরণটি কি হবে? ঊর্ধ্ব গগনে বাজে মাদল। এখানে রয়েছে কি? আমরা আনিব রাঙা প্রভাত। তাহলে এর আগের বাক্যটি কি হবে? উষার দুয়ারে হানি আঘাত। সজীব করিব মহাশ্মশান, এর আগের লাইনটি হবে নবনবীনের গাহিয়া গান। একই অর্থের শব্দ জেনে নি। গগন, গগন মানে কি? গগন অর্থ আকাশ, আসমান, নভ। ধরণী অর্থ পৃথিবী, অবনী, জগৎ। তাহলে আমরা পৃথিবীকে
ধরণী অবনী জগৎ বিভিন্ন শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারি, আবার আকাশকেও গগন আসমান নভ বিভিন্ন শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারি। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দগুলো হচ্ছে তিমির গগনে সজীব টুটাবো, তাহলে তরুণটি সবসময় সজীব। রাত ঘনিয়ে এসেছে, তিমির রাত ঘনিয়ে এসেছে, মানে কি অন্ধকার রাত ঘনিয়ে এসেছে। আমরা সব বাধা টুটাবো মানে ভেঙে ফেলবো। মেঘ ভেসে বেড়াচ্ছে, কোথায়? আকাশে, মানে গগনে মেঘ ভেসে বেড়াচ্ছে। যুক্তবর্ণগুলো ভেঙে দেখাই ও শব্দ লিখি। মর নিচে দন্তন্য, তাহলে কি কি হবে যুক্তবর্ণ? ম দন্তন্য, এখানে কি হবে? দন্তন্য ধ, আর এখানে কি হবে? তালে বস এবং ম। এই যুক্ত বর্ণগুলো ব্যবহার করে আমরা এখানে নতুন শব্দ লিখব। ম এবং ন ব্যবহার করে আমরা কি বলতে পারি? নিম্ন। ন এবং ধ ব্যবহার করে আমরা বলতে পারি কি? অন্ধ। তালবস ম ব্যবহার করে আমরা কি বলতে পারি? শ্মশান। দাগ টেনে অর্থ মিলাই। উষা মানে কি? ভোরবেলা। উতলা মানে ব্যাকুল। নবীন মানে নতুন। ঊর্ধ্ব মানে ওপরের দিক। কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তিনটি বাক্য লেখো। আমরা কি বলতে পারি? কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 25 মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, এবং তিনি সবসময় সকল ধরনের অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা গানে আমরা এ ধরনের মনোভাবেরই প্রতিফলন দেখি, এবং তিনি আমাদের জাতীয় কবি। তিনি বাংলাদেশের রণসঙ্গীত রচনা করেছেন। এভাবে আমরা তার সম্পর্কে আরও অনেক কিছু জেনে নিতে পারি।